আসুন জেনে নিই কি করে নকল তেল বুঝব। প্রথমে আমরা চুলোটা জ্বালিয়ে একটি তেলের কৌটা থেকে তেল নিই। দেখতে পাচ্ছেন একটি তেলের বোতল রাখা হয়েছে। এবার আমরা এই তেলের বোতল থেকে একটি চামচ করে কিছুটা তেল নিই। এবার সেই চামচটিকে আমরা চুলোর উপরে কিছুক্ষণ ধরি। আমরা বোতল থেকে যে তেলটুকু নিয়েছিলাম সে তেলটুকুর রঙটা দেখুন অনেকটা হলদে। কি করে বুঝবো এ তেলে রাসায়নিক পদার্থ মিশ্রণ করে তৈরি করা হয়েছে নকল সরিষার তেল? আসুন দেখি। তাই এভাবে বেশ কিছুক্ষণ চুলার উপরে ধরলে যদি এটি নকল তেল হয় তাহলে খুব সহজেই তেলের রংটি পরিবর্তন হয়ে যাবে। তখনই আমরা বুঝতে পারব যে বাজার থেকে আনা সে তেলটি সম্পূর্ণ নকল। খাঁটি সরিষার তেল এভাবে চুলার উপরে যদি আপনি একটি চামচ দিয়ে রাখুন কখনই তার কালার পরিবর্তন হবে না। কিছু কেমিক্যাল এর মিশ্রণে সরিষার তেলের সেই ঝাঁজটি তৈরি করে এবং রং দিয়ে তাকে সরিষার তেলের রঙে রূপান্তরিত করে নানা রকম মোড়ক লাগিয়ে সুন্দরভাবে বাজারে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেয়। আর আমরা সেই বাজার থেকে এনে এভাবে প্রতিনিয়ত অস্বাস্থ্যকর তেলগুলো খেয়ে থাকি, যা আমাদের শারীরিকভাবে মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। দেখা যাক আমরা যে তেলটি নিয়ে পরীক্ষা করছি তা আসলে কতটা খাঁটি রয়েছে এর তেলে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ধীরে ধীরে তেলের কালারটা পরিবর্তন হয়ে আসছে, অনেকটা হলুদ কালার থেকে সাদা রূপান্তরিত হয়ে যাচ্ছে এর তেলের রংটি। এই পদ্ধতিতে আপনারা জানতে পারবেন কি করে তেলের গুণাগুণ আপনারা খুব সহজেই ধরতে পারবেন। এবার দেখুন একটি সাদা পিরিচে সে তেলগুলোকে ঢালা হোক। সাদা পিরিচে ঢালার পরে দেখা যাচ্ছে তেলের রং একেবারে সাদা হয়ে। আমরা অপর একটি পিরিচে সেই বোতল থেকে কিছুটা তেল ঢেলে দেখি। এবার আসুন আমরা দেখি এই দুটো তেলের পার্থক্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দুটো তেলের পার্থক্যটা। এভাবে আমরা খুব সহজেই জেনে নিতে পারব আমরা যে তেলগুলো খাচ্ছি সেগুলো আসলে কতটা খাঁটি। নিজেদের স্বাস্থ্যসেবার দিকে লক্ষ্য রেখে আসুন আমরা প্রতিটি ঘরেই এভাবে পরীক্ষা করে নিই তেলগুলোকে। এসটিভির সাথে থাকুন, নানা রকম রহস্যময় উদ্ঘাটন নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আমরা।
আর এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমরা আছি আপনাদের সাথে স্বাস্থ্যসেবায় সর্বক্ষণ।